প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে আমাদের প্রথম ক্লাসে অবশ্য তোমাদের সঙ্গে আমাদের পরিচয়টা ওইভাবে নেই, পরিচয়টা হয়নি। আজ তোমাদের নতুন ক্লাস, নতুন তোমরা গুটি গুটি পায়ে সে 10টা বছর পার করার পরে আজ তোমরা এই কলেজে, মানে স্কুল জীবন গন্ডি পেরিয়ে আজ কলেজ জীবনে পদার্পণ করেছ। স্কুল জীবনে 10টা বছর তোমরা পড়ালেখা করেছো, করার পরে তার ফলাফলস্বরূপ তোমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই ইন্টারমিডিয়েট লাইফে ভর্তি হতে পেরেছ। এবং সবাই হয়তো অনেক পরিশ্রম করে তারপরে এই সফলতাটা পায়, তারপরে তোমরাও অনেক পরিশ্রম করেছো এবং সফলতা পাওয়ার জন্য। এবং এই তোমাদের এই যে পরিশ্রমটা অবশ্যই নিফলে যায়নি, তাই তোমরা আজকে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পেরেছ। আশা করছি তোমাদের এই যে ফলাফলটা ধরে রাখার চেষ্টা করবা, এবং আরো বেশি করে যারা তোমাদের মনের মতো করে বা ভালো করে পড়ালেখা করতে পারোনি তারাও ভালোভাবে আরো ভালো করে পড়ালেখা করার চেষ্টা করবা। হ্যাঁ, আমি যে তোমাকে এত কথা বলছি তার আগে আমি তোমাদের একটু পরিচয়টা দিয়ে নেই। অবশ্যই আমার সাথে যখন পরিচয় নেই, তোমাদের সঙ্গে আমাদের হয়তো সাংসারিক পরিচয়টা হওয়া উচিত ছিল বা হওয়ার কথাও ছিল, কিন্তু তোমরা সবাই জানো বা অবগত আছো সারা পৃথিবীর যে অবস্থা এই যে করোনা মহামারীর সময় আমাদের সামনাসামনি কথা বলার সুযোগটা হয়তো হয়নি বা হয়ে ওঠেনি। তাই আমাদের এই মানে ইসের মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের পরিচয় হতে হচ্ছে, তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগটা রক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, কারণ সময় তো আর থমকে থাকছে, সময় পৃথিবীটা হয়তো অনেক থমকে গেছে, তারপরেও তোমাদের সময় তো আর বসে থাকছে না। তাই তোমাদের সঙ্গে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের এই অনলাইনে যোগাযোগ ব্যবস্থাটা চালু করতে হচ্ছে বা তোমাদের সাথে যোগাযোগ করতে হচ্ছে। তা আশা করি তোমরা সবাই এই যে নতুন ক্লাসে উঠছো বা নতুন ভাবে যাত্রা শুরু করছো, এই নতুন এর অনেক বাধা বিপত্তি আছে, ছিল, থাকবে, তারপরও জীবন চলার পথে বাধা বিপত্তি অতিক্রম করে আমাদেরকে চলতে হবে। এখন তোমাদের সামনাসামনি দেখা হলে হয়তো আরো ভালো লাগতো, বা অবশ্যই ভালো লাগতো, আরো ভালো মানে অবশ্যই ভালো লাগতো, হয়তো আমাদের এইভাবে কথা বলতে বা তোমাদের সাথে পরিচিত হতে খুব বেশি ভালো লাগছে না, তারপরও আমাদের এখন লাগাতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই তো। এখন আমি আমার পরিচয়টা দেই। আমি শ্রীপতি রায়, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডিআরআই, ইউনাইটেড আইডিয়াল কলেজ। আমার যে ছাত্রছাত্রীরা আছো, তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তাদেরকে বলি, কমার্স ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছো তাদেরকে বলি, তোমাদের আমাদের যে ইয়েটা আছে, সিলেবাসটা আছে, তোমরা হয়তো ওই সম্পর্কে ধারণা নেই, ধারণা থাকার কথাও না। এখন তোমরা দেখো, আমাদের আমি ফিনান্স শিক্ষক, তোমাদের ফিনান্সটা আমি দেখাবো। ফিনান্সটা দুটো ভাগ আছে ফিনান্সের। এখন এই দুটো ভাগ অর্থাৎ দুটো পত্র আমাদের এখন ইন্টারমিডিয়েট লাইফে সবগুলোই দুটো পেপার আছে, দুটো বই আছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। আমাদের এই যে ফিনান্স সাবজেক্টটায় চ্যাপ্টারটায় প্রথমটা আছে, প্রথম পত্র আছে সবগুলোই প্রায় ম্যাথ, দশটা চ্যাপ্টারের ভিতর আমাদের ম্যাথ আছে প্রায় সবগুলোই ম্যাথ, অল্প দুটো চ্যাপ্টারে হয়তো ম্যাথ নেই, বাকিগুলো ম্যাথ আছে। নয়টা চ্যাপ্টার ফার্স্ট পার্টে, নয়টা চ্যাপ্টার সেকেন্ড পার্টে, সেকেন্ড পার্টে আছে ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট পার্টে 9টা চ্যাপ্টার এবং সেকেন্ড পার্টে 14টা চ্যাপ্টার। এখন ফার্স্ট পার্টে যে 9টা চ্যাপ্টার, এই 9টা চ্যাপ্টারের ভিতর আমার আছে দুটো চ্যাপ্টারে ম্যাথ নেই, আর বাকিগুলোই ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমাদের শিখতে হবে। তারপরে আমাদের সেকেন্ড পার্ট আছে 14টা চ্যাপ্টার অর্থাৎ অধ্যায়, 14টা অধ্যায়। এই 14টা অধ্যায় আমার সবগুলোই থিওরিক্যাল এবং সবগুলো বোঝার, এর ব্যাংকের এগুলোর কিছু ব্যাংকিং বিষয় আছে, তো
কিছু ব্যাংকিং চ্যাপ্টার আছে আর কিছু আছে অর্থাৎ নয়টা চ্যাপ্টার আছে ব্যাংকিং আর পরবর্তীতে নয় আর ছয় তেরো নয় আর ছয় পনেরো নয় ছয় পাঁচ চোদ্দ পাঁচটা পাঁচটা চ্যাপ্টার আছে বিমা অর্থাৎ চোদ্দটা চ্যাপ্টারের ভিতরে নয়টা ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা ডিটেলস ব্যাংকিং ব্যাংকটা ব্যাংক বিষয় নিয়ে সামগ্রিক আলোচনা আছে বিভিন্ন বিষয় এবং বাকি যে পাঁচটা চ্যাপ্টার এগুলো সব বিমা বিভিন্ন প্রকার বিমা নিয়ে আলোচনা করা আছে এখন আমরা আস্তে আস্তে এগুলো সব শিখবো আজকে আমরা ক্লাস নিয়ে আলোচনা খুব বেশি করবো না জাস্ট সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো এই জায়গায় আজকে তোমরা নতুন জীবনে নতুন ক্লাসে পদার্পণ করেছো নতুন করে শুরু করতে যাচ্ছ সব কিছু অনেক দিন বিরতি গেছে বিরতির পরে তোমাদের এই যে করোনা মহামারীর সময় তোমাদের লেখাপড়া তো একদম হয়ে মনে হয় আর পড়ার তো সুযোগও ছিল না তেমন চাপও ছিল না ক্লাসও ছিল না তাই তোমরা হয়তো পড়োনি কিন্তু এখন তোমাদেরকে পড়তে হবে জানতে হবে আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে যতদিন না পর্যন্ত এই করোনা মহামারী যায় অর্থাৎ সাধারণত আমরা করতে পারি ততদিন আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করতে হবে আশা করি তোমরা ভালো করবে অবশ্যই তোমরা ভালো পড়ালেখা করে এখানে এসছো এখানে পাশ করে তোমাদের একটা ফলাফল নিয়ে তারপরে এসছো অবশ্যই তোমরা পড়ালেখা করবে আমাদের প্রথমে প্রথম হয়েছে নবীনবরণ অনুষ্ঠানে অর্থাৎ ওইভাবে তো নবীনবরণ হয়নি তবে অনলাইন যে আমাদের প্রশাসনিক প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যারটা সদ্য ভাইস প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার আমাদের যেভাবে উপদেশটা দিয়েছেন হ্যাঁ আমাদের প্রিন্সিপাল স্যার স্যার যেভাবে তোমাদের বলেছেন যেভাবে চলতে হবে যেভাবে তোমাদের পড়ালেখা করতে হবে উনি হয়তো গাইডলাইন উনি যে গাইডলাইনটা দিয়েছেন তোমরা অবশ্যই ফলো করবা এবং সে অনুযায়ী পড়ালেখা করার চেষ্টা করবো তারপরও আমরা আসলে শিক্ষক আমরা সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব বা থাকবো থাকার চেষ্টা করবো থাকবো তোমরা আমাদের একটু হেল্প করবা আসলে একটা রেজাল্ট ভালো রেজাল্ট থেকে আসে একটা ভালো রেজাল্ট আসতে গেলে একটা শিক্ষক শিক্ষক এবং ছাত্রের ভিতরে একটা মিলবন্ধনের মাধ্যমেই ভালো রেজাল্টটা আসে বা ভালো ফলাফলটা আসে শিক্ষক এবং ছাত্রের ভিতর যদি ভালো সুসম্পর্ক না থাকে এবং তাদের ভিতর যদি আন্তরিকতা না থাকে আন্তরিকতার অভাব থাকে বা তাদের ভিতর যদি চেষ্টা ত্রুটি থাকে দুই পক্ষই যদি সমান চেষ্টা না করে বা মনে করো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তোমরা নেওয়ার চেষ্টা করলে না বা তোমরা বিরত থাকলে বা অন্যভাবে সময়টা নষ্ট করলে হ্যাঁ বা আমাদের কথা ঠিক করে শুনলে না তখন কিন্তু ফলাফলটা ভালো আসবে না যদি কিনা তোমরা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের আমরা এক ধাপ এগোলে তোমরা দুই ধাপ এগোও আমরা তোমাদের যদি কথাগুলো বলি যে গাইডলাইনটা দিই তোমরা মাইন্ড মেনে চলার চেষ্টা করো তখন অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতে পারবো তোমরা অবশ্যই জানো যে তোমাদের ক্লাস মানে আমাদের কলেজ বা তোমরা যে কলেজে ভর্তি হচ্ছো তোমাদের কলেজ আমাদের তো অবশ্যই কলেজ আমাদের তোমাদের সবারই কলেজ এখন এই কলেজটা অবশ্যই রেজাল্টটা তোমরা তো জানো সবাই রেজাল্টটা খুবই ভালো এবং এ জায়গার থেকে অনেকেই বিশ্ববিদ্যালয় তার পরে তোমার ইসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় তারপরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানে পড়ালেখা করে এবং অনেকেই বড় বড় চাকরিও করে তাহলে তোমরাও তোমাদের সেই বড় ভাই বেরাদার কাকা কাকি যে হোক না কেন তোমার যে রিলেটিভ তাদের অনুসরণ করে তোমরাও ভালো ফলাফল করবা সেই প্রত্যাশা নিয়েই তো তোমাদের গার্জিয়ানরা তোমাদের মা বাবা অনেক আশা প্রত্যাশা করে তোমাদের এখানে পাঠিয়েছে তোমাদের অবশ্যই উচিত তাদের এই আশা প্রত্যাশা তোমাদের এই করা আশা প্রত্যাশা অনুযায়ী তোমাদের পড়ালেখা করা বা তাদের প্রত্যাশা পূরণ করা পূরণ করার চেষ্টা করা হ্যাঁ তোমরা চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তোমরা অবশ্যই আশা করছি তোমরা চেষ্টা করবা হ্যাঁ চেষ্টা করবা এখন চেষ্টার মাধ্যমে তোমাদের সব ফলাফলগুলো আসবে চেষ্টা না করলে কোনো কিছু সম্ভব না আর চেষ্টা করলে মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব না ঠিক আছে আজকে তাহলে আমি তোমাদের আমার এই ফিনান্স সম্পর্কে একটু ধারণা দিব হ্যাঁ ফিনান্সে আর তোমরা হয়তো জানো না যে আমাদের এই যে দুটো পত্র তোমরা হয়তো অনেকে আগে শুনেছো যে দুটো সাবজেক্ট একটা সেকেন্ড ইয়ারে তোমাদের দুটো ইয়ার একটা ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ার হ্যাঁ তোমরা এখন ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম পর্ব হ্যাঁ প্রথম বর্ষ আর দ্বিতীয় বর্ষ যখন উঠবা দ্বিতীয় মানে এক বছর পরে যখন একটা হবে তখন দ্বিতীয় বর্ষ অর্থাৎ তোমরা হয়তো অনেকেই জানতে পারো বা জানো যে আমাদের এখানে দুটো পত্রের দুটো এখনকার দিনে দুটো পত্রের মানে এখন যে সময় এটা চলছে বা আমরা যেটা নেই বা যেটা নিয়ে আলোচনা করি বা শিক্ষা মন্ত্রণালয়ের যেটা নির্দেশ আছে যে দুটো পত্র থেকে আমরা পড়াই যে একটা পত্র ফার্স্ট ইয়ারে একটা পত্র সেকেন্ড ইয়ারে আগের মতো এরকম দিনটা নেয় এখন আমরা দুটো পত্রই প্রত্যেক ইয়ারে দুটো পত্রই পড়ালেখা করি
তোমাদের তিনটে ধাপে পরীক্ষা হয়, ফার্স্ট ইয়ার তিনটে ধাপে পরীক্ষা হয়। তিনটে ধাপে মানে প্রথম পরীক্ষা, দ্বিতীয় প্রথম পর্ব পরীক্ষা, দ্বিতীয় পর্ব পরীক্ষা এবং সমাপনী পরীক্ষা, অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ইয়ারে ওঠার যে বার্ষিক পরীক্ষা, এই তিনটে ধাপে পরীক্ষা। আর পরবর্তীতে তোমাদের আবার দ্বাদশ শ্রেণীতে একটা পরবর্তীতে আবার দুটো পরীক্ষা হয়, হ্যাঁ, একটা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা, একটা নির্বাচনী পরীক্ষা, তারপর একটা মডেল টেস্ট হয়ে তারপর তোমাদের মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি করা হয়। এখন আমরা আমাদের এই যে দুটো পত্রে, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, অর্থাৎ ফিনান্স প্রথম পত্র এবং ফিনান্স দ্বিতীয় পত্রে মোট চ্যাপ্টার আছে 9, 8, 14, 23 চ্যাপ্টার আছে। এই 23টি চ্যাপ্টারগুলো আমরা তুলনামূলক প্রথম পর্বে তিনটে তিনটে করে, প্রথম পত্রের তিনটে, দ্বিতীয় পত্রের তিনটে প্রথম পর্বে পরীক্ষায় আমরা আলোচনা করি। দ্বিতীয় পর্বে হয়তো প্রথম পত্রের দুটো, দ্বিতীয় পত্রের তিনটা, কিন্তু পাঁচটা। আর তৃতীয় পরীক্ষা যে এই প্রথম পত্র তো থাকবে, প্রথম পত্রের আর দুটো আর দ্বিতীয় পত্রের আর দুইটা। আর এইগুলো এই যে আগের যে পরীক্ষাগুলো, আগের যে দুটো পরীক্ষা, বিগত পরীক্ষা যে গুলো করেছিলাম, আগে তিনটে 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 ছয়টা, আর দুটো আর তিনটে পাঁচটা, পাঁচ আর ছয় এগারোটা, আর নতুন করে আর যোগ হয় দুটো দুটো চারটে চারটে, তাহলে এগারো আর ছয় ১৩, এই ১৩টা চ্যাপ্টারের উপর ফার্স্ট ইয়ারে পরীক্ষা হয়। মোট চ্যাপ্টার কটা? ২৩টা। পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠে আমরা আবার ওই নতুন চ্যাপ্টারগুলো পড়ি, পরবর্তীতে আবার প্রথম থেকে পড়ি। এই সামগ্রিক একটা ইয়ে আমার থাকে, তা তোমাদের সামগ্রিক আমাদের পরীক্ষাটা নিয়ে বিস্তারিত সিলেবাসটা এভাবে পড়ানো হয়। এখন দেখো আমাদের এই যে বিষয়টা ফিনান্স, ফিনান্সটা আমরা কেন পড়ি, কমার্সের একটা গুরুত্বপূর্ণ, তোমাদের ব্যবসাশিক্ষা শাখা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সাবজেক্ট হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং। ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং তোমরা তো জানো যে কম বেশি বোঝো, এখন বড় হয়েছে অনেক, যে কমার্সে পড়া মানেই কোনো ব্যবসায়িক চিন্তাধারা করা, ব্যবসা করা, ব্যবসায় চিন্তাধারা করা, ব্যবসায় বুদ্ধি, হ্যাঁ, বা ব্যবসায় করা। তোমাদের আত্মীয় স্বজন বা মা বাবা বা গার্জিয়ানরাও বলে যে ও তুই তো কমার্সে পড়ছিস, তার মানে কি ব্যবসা বাণিজ্য ভালো বুঝিস, তুই তো ব্যাংকের ব্যবসায় ভালো বুঝিস। হ্যাঁ, আমরা এই কমার্সের এইগুলো নিয়েই আলোচনা করে, এখন ফিনান্স এইগুলো নিয়েই আলোচনা করে। ফিনান্স কি নিয়ে আলোচনা করে? ফিনান্স আলোচনা করে তোমার বা ফিনান্স আলোচনা করে তোমার ব্যাংক সম্পর্কে, ব্যাংকের লেনদেন সম্পর্কে, ব্যাংকে কীভাবে হিসাব খুলতে আসে সম্পর্কে, হ্যাঁ, ব্যাংকে কীভাবে টাকা জমা রাখবো সে সম্পর্কে, এটিএম কার্ডে কীভাবে টাকা তুলবো সে সম্পর্কে, ইলেকট্রনিক ব্যাংকিং কী সে সম্পর্কে, সব বিষয়ে আলোচনা করে। এরপরে আছে বিমা সম্পর্কে, বিমা ব্যবসাটা কী, বিমা কীভাবে উৎপত্তি হয়, কেন উৎপত্তি হয়, বিমাটা কেন করি, হ্যাঁ, বিমাটা আমাদের কেন গুরুত্বপূর্ণ, বিমাটা কেন করবো, না করলে কী হয়, ব্যবসার ক্ষেত্রে কত ঝুঁকি, ঝুঁকিটা কেমন, ব্যবসাটা কী করলে ব্যবসাটা ডেভেলপ করা যায়, হ্যাঁ, কীভাবে ব্যবসাটা সঠিকভাবে মূল্যায়ন করা যায়, উন্নতি করা যায়, এগুলো সম্পর্কে এগুলো সব এই দুটো চ্যাপ্টারে দুটো বিষয়ে আমরা আলোচনা করব। এখন কিছু কিছু গাণিতিক টার্ম আছে আমাদের নয়টা ফার্স্ট পার্টে, নয়টা চ্যাপ্টারের ভিতর সাতটা চ্যাপ্টার আমাদের গাণিতিক টার্ম। এই গাণিতিক টার্মগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে শিখব, হ্যাঁ। আর এই যে সেকেন্ড পার্টে যে বললাম না, ব্যাংকিং ও বিমা, এই ব্যাংকিংটা সম্পর্কে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা ব্যাংক সম্পর্কে জানবো, তারপরে বিমা সম্পর্কে জানবো, সমগ্র বিমা সম্পর্কে জানবো, আমাদের বাংলাদেশের বিমা ব্যবস্থা কেমন সেটা জানবো, আমাদের বাংলাদেশের ব্যাংকটা কেমন ডেভেলপ সেটা জানবো, বিমাটা আমরা হিসাবটা একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খুলতে গেলে কী লাগে, কেমন করে অ্যাকাউন্টটা খুলতে হয়, হ্যাঁ, তোমরা এই সম্পর্কে আমরা জানবো। তারপরে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবো, কয় ধরনের অ্যাকাউন্ট খোলা যায় বা হিসাব খোলা যায় এই সম্পর্কে আমরা আলোচনা করবো, আস্তে আস্তে আমরা এগুলো শিখবো। তা আশা করছি তোমরা অনলাইন ক্লাসের সঙ্গেই থাকবা এবং অনলাইন ক্লাসটা প্রত্যেকে দেখার চেষ্টা করবা, হ্যাঁ, প্রত্যেকে করবা, কারণ পড়ালেখার বিকল্প কিছু নেই, কিন্তু রেজাল্ট করতে গেলে পড়ালেখা অবশ্যই, বা ভালো কিছু করতে গেলে, তোমাদের জীবনে কিছু করতে গেলে পড়ালেখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। পড়ালেখা ছাড়া মানুষ, খুব কম লোকেই পড়ালেখা ছাড়া উন্নতি করেনি এমন কথা আমি বলবো না, উন্নতি অনেকেই করেছে, কিন্তু পড়ালেখা ছাড়া স্বাভাবিকভাবে সামগ্রিক যে উন্নয়নটা, মানসিক যে উন্নয়নটা, মনুষ্যত্ব বা বিবেক বা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা জিনিসটা খুবই কম হয়। আর আধুনিককালের প্রেক্ষাপটে আমাদের জীবনে লেখাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো সমাজের ভালো একটা মর্যাদা পেতে গেলে, সমাজের একটা অন্যতম স্থান দখল করতে গেলে, ভালো কিছু করতে গেলে, ভালো সম্মান পেতে গেলে আমাদের লেখাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করব যে লেখাপড়াটা মনোযোগ দিয়ে করার, আমরা খেলাধুলো বা অন্য কিছু করব, তার সাথে অবশ্যই লেখাপড়ার সঙ্গে সঙ্গে ওগুলো করব, যে ওইগুলোর সঙ্গে লেখাপড়া
লেখাপড়া করব, সেটা এমন না। আমরা লেখাপড়া করব তার সঙ্গে অন্যগুলো করার চেষ্টা করব, অর্থাৎ লেখাপড়াটার মেইন সাবজেক্ট, অন্যগুলো আমাদের পাশে থাকবে বা অন্যগুলো আমরা তার পরবর্তীতে যদি সময় পাই তাহলে করব, কম বেশি করার চেষ্টা করব। আমরা তো বলছি না যে একবার খেলাধুলো বাদ দেওয়া, এরকম না, খেলাধুলো না করলে পড়ালেখা করার ইচ্ছা জাগে না বা ইচ্ছা আসে না, পড়ালেখা করে মন চায় না, তাই খেলাধুলো করবো, পড়ালেখাটা আগে, তারপরে সময় মতো আমরা খেলাধুলো করবো, সবগুলোই আমরা একসঙ্গে করবো। তাহলে আশা করছি তোমাদের সঙ্গে আমাদের ভালো এই হবে, আন্ডারস্ট্যান্ডিংটা হবে এবং দেখাশোনাও হবে, হ্যাঁ, যোগাযোগ কথাবার্তাও হবে, হ্যাঁ, তখন তোমরা অবশ্যই অনলাইন ক্লাসটা ফলো করবে। দেখো আমার সঙ্গে যোগাযোগ করার একটা আছে মাধ্যম, এখন তো সবাই কাছে কম বেশি মোবাইল আছে, ফেসবুক আইডি আছে, এখন তোমরা যদি ক্লাসটা অনেক সময় না দেখতে পারো, অনেক কিছু না বুঝতে পারো, তখন আমার সঙ্গে যোগাযোগ করবা। আমার মোবাইল নাম্বার আছে এটা, 01923939705 এবং আমার ফেসবুক আইডি এইটাই, আমাকে অবশ্যই পরিচয়টা দিবা, সুনক পরিণতা করে আমার পরিচয়টা দিবা, তারপরে আমাকে আমার বিভিন্ন যে কোনো সমস্যায় তোমরা ফোন এবং ফেসবুক আইডিতে নক করবা, কারণ এখন ডিজিটাল যুগ, ফেসবুকের মাধ্যমে আমরা সব কিছুই, যখন অনলাইন ক্লাসে ই করছি তখন ফেসবুক মেসেঞ্জারে আমরা কেন সেগুলো পিছিয়ে থাকবো কেন। অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমাদের আদান প্রদান বা আমাদের যোগাযোগটা ব্যবস্থাটা আমরা চালু রাখবো এবং সহজ পদ্ধতিতে আমরা শেখার চেষ্টা করবো। যে কোনো সময় তোমরা যে কোনো সমস্যায়, তোমার অ্যাকাউন্টিং বলো, কমার্সের যে কোনো সাবজেক্ট, তোমার কমার্স অ্যাকাউন্টিং বলো, ফিনান্স বলো, ম্যানেজমেন্ট বলো, উৎপাদন বিপণন বলো, যে কোনো সাবজেক্টে আমাকে তোমরা নক করতে পারো, যে কোনো সাবজেক্টে আমাকে ফোন দিতে পারো, হ্যাঁ, আমরা চেষ্টা করবো তোমাকে বোঝানোর সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আর আমি সবসময় চাইবো যে তোমরা অবশ্যই ভালো কিছু করো এবং আমার থেকে আমার পক্ষ থেকে তোমাদের অবশ্যই সামগ্রিক বা সার্বিক চেষ্টা থাকবে এবং আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। এখন শুধু আমার সর্বোচ্চটা দিলে তো হবে না, তোমাদেরকেও দিতে হবে। আমি প্রথমেই বলেছি কিন্তু দুটা পক্ষের ভিতর, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো ব্যবহার এবং ভালো চেষ্টা, দুজনের চেষ্টার ফলে একটা ভালো ফলাফল বেরিয়ে আসতে পারে। তাহলে আশা করি তোমরা আমাদের সঙ্গে পরবর্তী ক্লাসের সঙ্গে থাকবা এবং ক্লাসগুলো সব দেখবা, ফলো করবা এবং সুবিধা অসুবিধা কম বেশি জানাবা, মোবাইল নাম্বার আছে, হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে আমাকে জানাবা, এগুলো আমরা যোগাযোগ করবো এবং ভুল ত্রুটি সমস্যা সুবিধা অসুবিধা সবগুলো জানানোর চেষ্টা করবা। তাহলে আজকে এই পর্যন্তই, হয়তো তোমাদের সঙ্গে দেখা হলে আমাদের আরও ভালো লাগতো বা লাগবে এবং দেখা তো অবশ্যই হবে, হ্যাঁ। তাহলে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যোগাযোগটা রাখবো, আস্তে আস্তে যখন করোনা মহামারী আমাদের থেকে বিদায় নেবে বা শিক্ষা মন্ত্রণালয় যখন নির্দেশ দেবে তখন অবশ্যই আমাদের একজনের সাথে যোগাযোগ হবে, দেখা সাক্ষাৎ হবে, তখন আরও বিস্তারিত আমরা আলোচনা করবো বা একজনের সম্পর্কে জানবো। তার আগে আমরা ক্লাসগুলো অবশ্যই, যতদিন এভাবে পরিস্থিতি আসে ততদিন আমরা ক্লাসগুলো চালা দেখবো এবং খেয়াল করবো এবং যোগাযোগটা করবো এবং পড়ালেখাটাও করবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, তোমাদেরকে আবারও জানাই আমাদের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য এবং আমাদের কলেজের যে ক্লাসগুলো ফলো করার জন্য এবং আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে।